টানা চারবার দেশসেরা খেতাব জয়ী রাজশাহী কলেজের মহারানী হেমন্ত কুমারী হিন্দু ছাত্রাবাসের বেহাল দশা। ছাত্রাবাসের দুটি ব্লকের 11টি কক্ষে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন 52 শিক্ষার্থী। যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা, এ নিয়ে দায়িত্বপ্রাপ্তরা তেমন কোনো উদ্যোগ নিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। মহারানী হেমন্ত কুমারীর দানে 1901 সালে রাজশাহী কলেজের হিন্দু ছাত্রাবাস নির্মাণ হয়। পরের বছর থেকে যা ব্যবহার শুরু হয় কলেজের আবাসিক ছাত্রাবাস হিসেবে। দুটি ব্লকের 11টি কক্ষে বসবাস করেন 52 জন আবাসিক শিক্ষার্থী। তবে দীর্ঘদিন সংস্কার না করায় বৃষ্টি এলেই ছাত্রাবাসটির ছাদ ছুঁয়ে পানি পড়ে। স্যাঁতস্যাঁতে পরিবেশে খসে পড়ছে দেয়ালের পলেস্তারা। এসব ঠেকাতে দেয়ালে জড়ানো হয়েছে পলিথিন আর কাগজ। আমরা পলিথিন দিয়ে রাখছি, তো মানে বৃষ্টি হলেই এই বেডে থাকা মুশকিল খুব। হলের অবস্থা এতটাই খারাপ যে বসবাসের জন্য অনুপযুক্ত, তাই আমি খুব আতঙ্কের মধ্যে এখানে বসবাস করছি। ছাত্রাবাসের এক একটি কক্ষে থাকেন 5 জন শিক্ষার্থী, নেই পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা। সব মিলিয়ে অনেকটা জীবনের ঝুঁকি নিয়েই সেখানে থাকছেন শিক্ষার্থীরা। দেওয়াল থেকে বালি পড়ে বিছানা, এই জন্য আর প্রতি বছর হচ্ছে কাগজ লাগাই, এক বছরের বেশি টিকে না, এই জন্য হচ্ছে ওই কাগজের পরিবর্তে পলিসিন লাগাইছে। পার্শ্ববর্তী মুসলিম হোস্টেলে 60টা ব্লকে কাজ হয়েছে, প্রত্যেকটা ব্লকে মোটামুটি 50-60 লাখ টাকা করে বাজেট ছিল, তো সেই সুবাদে আমাদের হোস্টেলে কোনো কাজ হয় নাই। আবাসিক শিক্ষার্থীদের খোঁজখবর নেওয়ার জন্য 2 জন তত্ত্বাবধায়ক থাকলেও তাদের পাওয়া যায় না, তবে 1 জন নৈশ প্রহরী নিয়মিত দায়িত্ব পালন করছেন। ছেলেপেলের জন্য ধর খুব কষ্ট হয়ে যায়, বিল্ডিং সব ভেঙে গেছে, আমার কোনো নিরাপত্তা নাই, আমার তো কোনো ঘর নাই, আমি তো বৃষ্টিতে ভিজি। ছাত্রাবাস সংস্কারে 10 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানালেন কলেজের অধ্যক্ষ। টেন্ডার প্রক্রিয়া শেষে ঠিকাদারকে কার্যাদেশ দেওয়া হলেও তারা কাজ শুরু করছে না। টেন্ডার হয়ে ঠিকাদার নিয়োগ হয়েছে, ঠিকাদারকে তারা ওয়ার্ক অর্ডারও দিয়ে রেখেছে ইডি, কিন্তু ঠিকাদার এই কাজ শুরু করবো আজকাল, এই করতে করতে কাজটা পিছিয়ে দিচ্ছে। 120 বছরের পুরনো জরাজীর্ণ ছাত্রাবাসটি সংস্কার নয়, নতুন ভবন নির্মাণ করার দাবি শিক্ষার্থীদের। মাইনুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।